রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে বেশ ভালো অবস্থান ধরে রেখেছে ইরান। ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে ইরানের তৈরি ড্রোন দিয়ে সিরিজ হামলা চালিয়ে রুশ বাহিনী সফল। একটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ অর্থ দিয়ে ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন ব্যবহার রাশিয়ার জন্য অনেকগুণ অর্থ বাঁচিয়ে দেয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেও সক্ষম। ইউক্রেন ও মার্কিন গোয়েন্দাদের দাবি শাহেদ 136 কামিকাজি ড্রোনের পর রাশিয়াকে অত্যাধুনিক আড়ষ্ট ড্রোন সরবরাহ করেছে ইরান। যদিও রাশিয়াকে আড়ষ্ট ড্রোন দেবার কথা স্বীকার করেনি ইরান, ইউক্রেন যুদ্ধে বেশ কিছু ক্ষয়ক্ষতির শিকার হলেও রাশিয়া ইরানের তৈরি কামিকাজি বা শাহেদ 136 ড্রোন সফলতার সাথেই ব্যবহার করেছে। আত্মঘাতী ড্রোনটির আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তু। আর এরই ধারাবাহিকতায় আড়ষ্ট অ্যাটাক ড্রোন রাশিয়াকে যুদ্ধে কম খরচে বেশি পরিমাণ ধ্বংস চালাতে সহযোগিতা করেছে। নাম প্রকাশ না করে ইরানের কয়েকজন কর্মকর্তা কয়েকটি পশ্চিমা গণমাধ্যমকে জানিয়েছেন রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়া আড়ষ্ট ড্রোন না দেওয়ার ব্যাপারেও যুক্তি তুলে ধরেন তারা। ইরান জানিয়েছে তাদের ভয় হলো যুদ্ধে এই ড্রোন ব্যবহৃত হলে এর প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হাতে চলে যেতে পারে, তাই এটি রাশিয়াকে দেওয়া হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার দাবি করেছে ইরান থেকে অসংখ্য আড়ষ্ট ড্রোন কিনেছে রাশিয়া। আড়ষ্ট ড্রোন শাহিদ 136 কামিকাজের মতোই লক্ষ্যবস্তুর আকাশ সীমানায় বিমানের মতো ঘুরতে পারা একটি উড়ন্ত আত্মঘাতী বোমা। রাশিয়ার প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্ট কেউ কেউ আড়ষ্ট ড্রোনকে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটি গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরে আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে। আড়ষ্ট ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছে এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে। আর ওয়ারহেডের আকার শাহেদ 136-এর চেয়ে অনেকটা বড়, এটি দ্রুতগতির এবং ধ্বংসক্ষমতাও অনেক বেশি। এটি অত্যন্ত স্মার্ট অস্ত্র বলেও কেউ কেউ মনে করেন, কারণ আড়ষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে আসার সময় দিক বদল করতে পারে, এমনকি প্রয়োজনে বাঁক নিয়েও উড়তে পারে। তাত্ত্বিকভাবে এই ড্রোন যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে, কারণ এটি উড়ে যায় অনেক নিচু দিয়ে। চলতি পথে 2-4টি ড্রোন ধ্বংস হলেও ক্ষতি নেই, কারণ শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস হবেই। আর এগুলো তৈরির খরচও বেশ সস্তা, ইরান এ ধরনের হাজার হাজার ড্রোন প্রস্তুত করেছে বলেও জানা যায়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনে খরচ হয় প্রায় 10 লাখ মার্কিন ডলার। সেই তুলনায় শাহেদ 136 ও আড়ষ্ট ড্রোনের উৎপাদন খরচ 10 থেকে 50 হাজার ডলার। সেই তুলনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের খরচ দিয়ে প্রায় 100টি কামিকাজি বা আত্মঘাতী যে কোনো ড্রোন বানানো যায়।